নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শাক ভাজা রেসিপি। এখানে আমি কয়েক রকমের শাক নিয়ে নিয়েছি, তো প্রথমে আমি শাকগুলো বেছে নেব। শাকগুলো আমি বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে রাই শাক, রসুনি শাক, দুলফি শাক, কাটা খুইরা শাক, ডাটা শাক, লোটে শাক। এই সমস্ত শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, লবণ। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কা রসুনগুলো একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি শাকটা নেড়ে চেড়ে নিয়ে একটি পাত্র দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। শাক ভাজা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। এরকম কয়েক ধরনের শাক একসাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর শাক খাওয়া তো খুবই ভালো। আমার এই শাক ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার এভাবে কয়েক ধরনের শাক একসাথে রান্না করে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।